Yeah, I know you're on live. Getting call. How's the response? তোমার লাইফে দেখা তো সেরা ছবি যার এই বিশাল কালেকশন এটা তো আমার কেন তোমার লাইফ তো বটে আমি লাইফে যদি প্রথম দেখি একটা ছবি আফটার আ লং টাইম আমার মনে হয় বাহুবলীর পরে এরকম কালেকশন কোনো ছবি দিতে পারিনি এটা আমার মনে হয় মেবি রং আই মেবি রাইট কিন্তু আমার মনে হয় আই এম নট রং আই এম রাইট অভিজিৎ আমরা খুবই খুশি যে পুরো বাংলা হই হই করে প্রজাপতি দেখছে হলে হালি প্রজাপতি উঠছে মানুষের মনে প্রজাপতি বসছে আমরা খুবই খুশি তো একসাথে সেলিব্রেট করছি গুড ওকে কেমন কেমন হয় আমাদের কাছে একজন আছে প্লিজ ম্যাডাম হাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে প্রজাপতিকে এত বড় হিট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের টিম প্রজাপতির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা সব বাংলা ছবি যেরকম হলে এরকম হাউসফুল হোক ভালো চলুক আমার হোক বা কারোরই হোক কিন্তু চলাটা খুবই দরকার তো প্লিজ এরকমভাবে বাংলা ছবির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন নাও শুট ইউর কোশ্চেন আমি সব কোশ্চেন আমি তোমার খুব বড় ফ্যান ফ্রম ইউর ফার্স্ট ফিল্ম আমিও তোমার অনেক বড় ফ্যান যখন থেকে শুরু করেছি কাজ করব Now please release Projapati in Bangladesh. আমরা আমরা চিন্তা ভাবনা করছি যে বদল উপযোগী আদে বাংলাদেশ আর ওকে অল ওভার ওয়ার্ল্ড আমরা রিলিজ করব খুব শিগগিরই জানিয়ে দেব আপনাদের আইদিকে ইনফ্যাক্ট লাস্ট জব থেকে আমাদের রিলিজ হয়েছে তার তিন চার পর দিন থেকেই পৃথিবী জুড়ে আমাদের কাছে মেল আসছে তারা তাদের কান্ট্রিতে ছবি রিলিজ করতে চায় এবং উই আর অ্যাকচুয়ালি প্ল্যানিং আ ওয়ে আউট কিভাবে আমরা রিলিজটা করবো আই থিঙ্ক উইথিন উইক অর টু আমরা ইন্টারন্যাশনাল রিলিজটা করবো এবং অনেকগুলো কান্ট্রি থেকে আমাদের কাছে মেল আসছে ফোন আসছে তো তার মধ্যে ডিফারেন্টলি বাংলাদেশ আছে তো ইয়া উই আর ইগারলি ওয়েটিং টু শো আওয়ার ফিল্ম টু বাংলাদেশ বলো বা পৃথিবী জুড়ে যারা যারা বাংলা ছবিকে দেখতে চায় তাদের তাদের দেশে তাদের বাড়ির কাছে তো অফকোর্স দি গ্রেট সাইন ইনফ্যাক্ট প্রজাপতি নিয়ে বলি আমরা কেউ কন্ট্রোভার্সি করতে চাইনি হ্যাঁ মানে অনেকে অনেক কিছু বলছে কি আমরা ইচ্ছে করে না ইনফ্যাক্ট আমি হাত জোর করে কন্ট্রোভার্সিটা বন্ধ করলাম কেউ এরপরে মানুষকে আসতে দিন কারণ মানুষ ভয় ছবি দেখতে আসবে না তো আমরা মনে হয় যে এই ছবিটা আমার অনেক কিছু বলার ছিল কিন্তু আমি বলিনি আর ইচ্ছে করেই বলিনি কারণ আমার মনে হয় মানুষকে আগে ছবি ছবি দেখা উচিত তারপর হয়তো মানুষ বুঝবে কি আমি কি করতে চাইছিলাম বা আমরা কি বলতে চাইছিলাম ইনফ্যাক্ট এবার যদি মিঠুনদার কথা বলি কেউ একবার একজন বলে দিক যে এই ছবিতে প্রজাপতিতে মিঠুনদার রোলটা পাচ্ছি না বাইরে থেকে তো স্ক্রিপ্ট আনতে পারো নীরজ পান্ডে আছে আরো অনেকে আছে আজ বলো কবে করবে মাস ফিল্ম সি এটা 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 খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কে মাস ফিল্মটা কি মাস ফিল্ম কমার্শিয়াল ফিল্ম মানে যেখানে দর্শক আসবে ছবি দেখবে হই হই করে ছবি দেখবে সেটা তো মাস এবং আজকে যেভাবে প্রজাপতি দেখার যে ভিড়টা শুধু কলকাতা নয় মানে পুরো বাংলা জুড়ে শুধু এবার বাংলা জুড়েও নয় মানে আজকে দ্য অনলি বেঙ্গলি ফিল্ম আজ পর্যন্ত যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে সব শো হাউসফুল মানে অ্যাডভান্স হাউসফুল প্রত্যেক জায়গায় এক একটা শো থাকে এক একটা স্টেটে এক একটা সিটিতে সেই জায়গায় শো বেড়েছে সিনেমা হলের সংখ্যা বেড়েছে তো অ্যান্ড ব্যাক টু হাউসফুল মানে প্রথমবার ন্যাশনালি কোনো ছবি বাংলা ছবি এইভাবে হাউসফুল হয়েছে তো আমাকে একটা কথা বলো কি ইফ দিস ইজ নট মাস ফিল্ম দেন হোয়াট ইজ আ মাস ফিল্ম যারা দেখেননি তাদের কাছে এটা মাস ফিল্ম নয় যারা দেখেছেন তারাই বুঝতে পারছেন কি এটা সত্যি মাস ফিল্ম যেটা সত্যি আগে মাস ফিল্মের ডেফিনেশন ছিল কি আমি নাচতাম ডান্স করতাম অ্যাকশন করতাম মানুষ সেটা দেখার জন্য হলে আসতো আজকে হয়তো আমি গল্প বলার চেষ্টা করছি একটা গল্প মাধ্যমে মানুষ আবার হলে আসছে তো ডেফিনেটলি ইটস অলসো এ কমার্শিয়াল ফিল্ম যেখানে কমার্স থাকবে যেখানে এই যে আজকে অল শোজ হাউসফুল অফ ফিলিং ফার্স্ট আজকে আমার মনে হয় কি আমরা 1 কোটির একদিনের বক্স অফিস ছাড়িয়ে দেবো ছাড়িয়ে যাবো আমার আপাতত আমার মনে হয় রাত্রে 10টা অবধি আমাদের ওয়েট করা উচিত কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটর যিনি আছেন তার সঙ্গে রেগুলার কথা হচ্ছে যে কত পার্সেন্ট হয়েছে কত কি এগোচ্ছে তো আমাদের মনে হয় কি আমরা অ্যামাজন অভিযানে যে রেকর্ডটা ছিল একদিন 1 কোটি টাকা সেটা হয়তো কাছাকাছি বা তাকে ভেঙে দেওয়ার আজকে চান্সেস আছে সেটা তো ভেঙে যাবে ভেঙে যাবো যা ট্রেন্ড এখন তো সেই জায়গা থেকে দিস ইজ নট মাস ফিল্ম দিস ইজ নট কমার্শিয়াল ফিল্ম তাহলে কি অফকোর্স নাচটাও ইম্পর্টেন্ট তার জন্য আলাদা ছবি আছে আমার মনে হয় একটু আমাকে সময় দাও কারণ
যেই গল্পগুলো আমার কাছে আসবে সেই গল্পটাই তো আমি বলার চেষ্টা করবো, যেটা আমি বিশ্বাস করি, এবং যেই যেই ধরনের মাস বা যেই ধরনের অ্যাকশন ছবি সেটাও আসবে। বাট ধৈর্য ধরুন, আমার মনে হয় সব সব ঠিকঠাক হয়ে যাবে। মানে এটাও একটা মাস ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, বাট নিউ ফরম্যাট, মানে এখন এটাই হচ্ছে মাস ফিল্ম, সবাই দেখছে মানে তো মাস ফিল্ম। রথি, ইয়েস, আমি বলছি যে প্রজাপতির মতো একটা ড্রিম প্রজেক্টে মিউজিক করতে পারা আমার কাছে পরম সৌভাগ্যের। আমরা প্রায় এক বছর ধরে একসাথে বসেছি, অভিজিৎ দা, অতনুদা, দেবদা, আমরা একসাথে বসেছি, মিউজিক নিয়ে অনেক প্ল্যানিংস হয়েছে, কিন্তু সব কিছুর পর ছবি যখন রিলিজ করে যায় তখন আসল কথা কিন্তু আপনারা বলেন, এবং আপনারা বলছেন যে আপনাদের ছবিও ভালো লাগছে এবং গানও ভালো লাগছে। এর থেকে পরম প্রাপ্তি আর কি হতে পারে, যে এতদিন আমরা বসেছি, আমরা এই ছবি নিয়ে এই যে পরিকল্পনা করেছিলাম পুরোটাই সার্থক হয়েছে। আর তাই আজকে যেখানে যারা আছেন ওখানে কথা শুনছেন, আপনাদের জন্য দুলাইনে একটু গান গাই। একটা হচ্ছে টাইটেল ট্র্যাক, আমরা বলছিলাম যে সে প্রজাপতি মতো উড়ে যায়, তার মতি গতি বাপু বোঝা দেয়। তো মতি গতি বুঝতেই পারছি যে আপনারা এটাকে ভালোবেসে ফেলেছেন, এবং প্রজাপতি সত্যি সত্যি উঠছে। আর আরো একটি গান আছে, সেটা সত্যিকারের আপনারা যাকে ভালোবাসেন সবাইকে মাথায় রেখে গানটা তৈরি করা হয়েছিল, ভালোবাসার মানুষের জন্য। ভেঙে দেখো আমায়, জুড়ে দেখো আমায়, তুমি আমারই আমারই রয়েছ। ভেঙে দেখো আমায়, জুড়ে দেখো আমায়, তুমি আমারই আমারই রয়েছ। ওকে, টাইম টু সে গুডবাই। আর কোনো প্রশ্ন আছে তোর কাছে? আর একজন প্রশ্ন ঠিক না জানিয়েছে যে কেমন আছো, এত খাটনি যাচ্ছে, যদিও অভ্যেস আছে, নিজের যত্ন নিও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আবার বলছি যে যারা যারা প্রজাপতি দেখেছেন তাদের এটা মনে হয়েছে যে তাদের ছবি, এবার যারা দেখেনি তাদের এটা মনে হচ্ছে তাদের ছবি না। তো আমি অনুরোধ করবো কি, যদিও বা ক্রিটিসাইজ করতে হয় তো একবার সুযোগ দিন, নিজেকে হলে গিয়ে প্লিজ প্রজাপতি দেখুন, তারপরে বুঝতে পারবেন ছবিটা সত্যি ভালো কি না খারাপ। এবং যারা দেখছেন তারা হই হই করে সবাইকে রেফার করছেন, কে বলছেন কি এই ছবিটা দেখার মতো, নাহলে আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পারতাম না। নেক্সট মুভিতে রুকমিনীদির সাথে তোমায় আবার দেখতে চাই, খুব ভালো লাগে একসাথে। মাথায় রাখলাম, কিন্তু কতটা কাজে দেবে জানি না, বাট মাথায় রাখলাম। তো থ্যাংক ইউ সো মাচ এরকম ব্লকবাস্টার নতুন বছর আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ রাখবেন, এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনারাও বাবা মাকে সঙ্গে নিয়ে যান, এবং অবশ্যই কলেজ গোয়ার্স যারা আছেন তারা বন্ধু বান্ধব সবাই মিলে একদম গ্রুপ করে যান ছবিটা দেখতে, কারণ এত ভালো ছবি মিস করবেন না। এটা যখন মানে হল থেকে চলে গেলে বড় পর্দায় না দেখলে মিস করবেন। কারেক্ট। অভিজিৎ, ফাইনাল ওয়ার্ডস। প্রজাপতি দেখুন আর আমাদের এভাবেই ভালোবাসুন আর আশীর্বাদ করুন নতুন বছর প্রজাপতির সাথে। অন্যা, নতুন বছরের শুভেচ্ছা আর শুভেচ্ছা আমাদের দিকে ছুড়ে দিন, প্রজাপতি দেখে সিনেমা হল ভরিয়ে। রথি, প্রজাপতি দেখুন এবং আপনাদের আত্মীয়স্বজন সবাইকে বন্ধু বান্ধবকে প্রজাপতি দেখান। থ্যাংক ইউ। See you. Thank you. Happy New Year. Happy New Year. Say good day. খুব ভালো, কিছুই পারে না মেয়েটা আমার। ফিনিশ হচ্ছে না তো আমি কি করব? আচ্ছা তুমি কিছু বলতে পারো, আমি ফিনিশ করছি আমি। হ্যাঁ বলো, এখন লাইভ হচ্ছে। আবার জানাই নববর্ষের শুভেচ্ছা সবাইকে নিয়ে। প্রজাপতি দেখুন, প্রজাপতি আপনাদের সত্যি ভালো লাগবে, আপনারা সিনেমা হলে আসুন, আপনারা কেউ নিরাশ হবেন না। থ্যাংক ইউ। কার ফিল্ম হয়ে গেছে?